আপনাদের মুখোমুখি। আরো একবার প্রস্তুতি তুঙ্গে আপনাদের জন্য, আপনাদের প্রয়োজন মেটানোর জন্য আপনাদেরই চাহিদায় যে মানুষটির অপেক্ষায় আপনারা আছেন, শ্রী অমিত আচার্য। অমিতদা যে যেভাবেই বলুন, তিনি আবারও আপনাদের জন্যই চলে এসেছেন এই অনুষ্ঠানে। এমনি প্র্যাকটিক্যাল ফিল্ডে অনলাইন অফলাইন দু রকমই ব্যবস্থা রয়েছে, মানে যারা কনসাল্ট করতে চান, কিন্তু মানুষ তো আসেন 101 টাকা মানে চেম্বার ভিজিটের মাধ্যমে সেই সুযোগটা রেখেছেন একদম সর্বনিম্ন। এটা তো দীর্ঘদিন ধরে চলে আসছে, কিন্তু তা সত্ত্বেও এই অনুষ্ঠানের মঞ্চ থেকে যাতে আপনারা অনেক কিছু সুযোগ গ্রহণ করতে পারেন, কিছু পরামর্শ, কিছু টিপস, টোটকা, কিছু মোটিভেশন, সমস্ত কিছু দিয়ে আপনাদেরকে বুস্ট করার একটা ভীষণ রকমের আন্তরিক চেষ্টা তার থাকে। আর সেই জন্য এই অনুষ্ঠানটা আপনারা এত পছন্দ করেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, সেটা আরো বারে বারে জানিয়ে দেন আপনারা। আর এই অনুষ্ঠানের টিআরপি তো একেবারেই আপনাদের ভালোবাসার কথা বারে বারে প্রমাণ করে, কারণ একটাই, মানুষটি সেই ভালোবাসার মতোই। কারণ 101 টাকা দক্ষিণা সেটা কে ভাবতে পারে, শুধুমাত্র গিমিক, চমক এগুলো নয়, দীর্ঘদিন ধরে মানুষটি তার মতো করে চেষ্টা করছেন যাতে জ্যোতিষশাস্ত্রের সেই শাস্ত্রের সুফল তার থেকে কেউ বঞ্চিত না হতে পারে। ঠিক যেমন তার প্রস্তুতি রয়েছে আজকেও, তিনি যথারীতি আমাদের সকলের জন্য প্রস্তুত হয়ে এসেছেন। কি জানাচ্ছেন সেটা যারা রেগুলার ভিউয়ার্স তারা জানেন, খাতা কলম নিয়ে বসছেন, আর যারা নতুন দেখতে বসছেন তারা ডেফিনেটলি খাতা কলম নিয়ে বসুন, আপনার প্রয়োজনের তথ্যগুলো আপনাকে লিখে রাখলেই বেশি সুবিধা হবে। হ্যাঁ, এই কথাটা তিনি নিজে বারে বারে বলেন, চেম্বারে যারা আসেন তাদের ক্ষেত্রেও বলে রাখেন, আপনারা নোট করার মতো খাতা পেন এগুলো নিয়ে আসবেন, সেখান থেকেও কিছু আপনারা প্রয়োজনীয় টিপস, টোটকা বা পরামর্শ নোট করতে পারবেন। কারণ একটাই, কি কারণ, আর নতুন করে নাই বা বলা, অনুষ্ঠান দেখলেই আরো একবার বুঝে যাবেন। আসুন সকলে মিলে স্বাগত জানাই কেপি অ্যাস্ট্রোলজার রূপে, আপনারা চেনেন জানেন, এবং সর্বোপরি কাছের মানুষ হয়ে ওঠা সেই মানুষটিকেই স্বাগত জানাই, শ্রী অমিত আচার্য, আমাদের প্রিয় অমিতদাকে। নমস্কার দাদা। নমস্কার। আজকে অনুষ্ঠান শুরুতে একটা কথাই বলব, প্রথম স্বামী অক্ষয় বিদ্যা দারুণ দিন, শুভ দিন। আর এমন আমি একটা টোটকা বলছি সর্বসাধারণের জন্য, শুরু করছি, আছে তো অনেক কথাই, শুরু করছি। প্রথম একটা জিনিস, পাঁচটা জীবন জিনিস তো জীবনে করবেন না, পাঁচটা জিনিস ফর্মুলা বলব, একদম পাঁচটা জিনিস জীবনে, এই পাঁচটা জিনিস থেকে আপনার অ্যাভয়েড করুন, দেখবেন আপনারা সব জিনিসে সাকসেস পাচ্ছেন। পাঁচটা জিনিস করবেন না সবার ক্ষেত্রে, কর্মক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে বা আপনার সাংসারিক ক্ষেত্রে করবেন না। কর্মফল ভালো রাখুন আর পাঁচটা জিনিসকে অ্যাভয়েড করুন। কি করবেন? প্রথম পাঁচটা জিনিস হচ্ছে, আলোচনা বন্ধ করুন, লোকের নামে সমালোচনা করবেন না, চোখে দেখুন, মুখে কিছু বলার দরকার নেই, আজ আমার এই হচ্ছে না, কাল হচ্ছে না, সমালোচনা নো, নিজের কাছে ফোকাস রাখুন, ধ্যান রাখুন, আমাকে কি করতে হবে, ও ওটা পারছে না, হয়তো ওটা করলে আমার ভালো হতো, ও ওটা করছে, একদম নয়, আমাকে করতে হবে, আমি নিজেরটা ভাবব, অপর কি করলো, সমালোচনা বন্ধ করুন, ঠিক আছে, কমপ্লেন যাকে বলে অভিশাপ, একদম অভিশাপ কাউকে দেবেন না, আপনি কর্মফল ভালো করুন, অভিশাপ কেউ আপনাকে দিলে দিক, আপনি মন থেকে অভিশাপ দেবেন না, তোর এই হোক, তোর ওই হোক, তোর ঘরে অশান্তি হোক, তুই মরে যা পড়ে যা, এটা মনে রাখবেন ওই অভিশাপ একদিন একদিন আপনাকে রিটার্ন আসবে, অতএব অভিশাপ দেবেন না, ঠিক আছে। কর্ণপাত, তুই গাধা আছিস, তুই ঘোড়া আছিস, একবার চিন্তা করবে, আমি বাধা বলি, তুই হনুমান আছিস, আরে বাবা আমাকে কেউ যদি হনুমান বললো, আগে আপনার নিজের ল্যাজটা হাত দিয়ে দেখি, ল্যাজ আছে কি আমার, কি ল্যাজ আছে, তা আমি হনুমান নই, বলছে বলো, অ্যাভয়েড করুন, অ্যাভয়েড করুন। আবার একটা কথাই বলি বারবার, রিয়্যাক্ট করবে, একদম রিয়্যাক্ট করবেন না, রেসপন্স করুন, বললাম কি, গায়ে নেবেন না, রিয়াক্ট দেখিয়ে দিই তাকে যে তোর দ্বারা কিচ্ছু হবে না, প্রত্যেক অনুষ্ঠানে বলি রিয়্যাক্ট। অনেক মানুষকে আরে আমায় বললো, আমি এই, আমি সেই, রামের মতন হন, রাম, রাম কি করেছিল, 14 বছর বনবাস, জনক রাজা 14 বছর তার সন্তানকে বনবাস পাঠালো, কি হলো, রাবণ স্ত্রীকে তুলে নিয়ে চলে গেল, রাম কি কেঁদেছিল, বাবাকে ফোন করে বলেছিল,
যে সৈন্য পাঠাও, বৌমাকে তুলে নিয়ে গেছে, নিয়ে আসি, করেনি। ভরতকে ফোন করেছিল, এসএমএস করেছিল, বাবা আয়, তোর বৌদিকে তুলে নিয়ে গেছে, যা যুদ্ধ করবো, করেনি। ও শুধু ভেবেছিল আমি নিজে করবো, কাউকে কিছু বলিনি, নিজেকে করতে হবে। প্রত্যেকটা মানুষের মধ্যে গুণ আছে, আমাকে রিয়াক্ট করবে, রেসপন্স করো। রাম রেসপন্স করেছিল, নিজে যুদ্ধ করেছিল, নিজে জয়লাভ করে তার স্ত্রীকে নিয়ে এসেছিল। সে কখনো জনপ্রাণীকে বলেনি সৈন্য পাঠা, বলতে পারত, পারত বলতে, ভরতকে বলতে, ভাই আয় নিয়ে আসি, তোর বউ দিকে নিয়ে গেছে, না। সে কি করেছে, রিয়াক্ট করে না করে রেসপন্স করে দেখিয়েছে। অতএব জীবনে সাকসেস পেতে হলে রিয়াক্ট করবেন না, রেসপন্স করুন, ঠিক আছে? সাকসেস আপনার দরজার গোড়ায় দাঁড়িয়ে থাকবে। আমি অমিত আচার্য বলছি, ঠিক আছে? ওই আমার সমস্যা, কাঁদছি, আমার চেম্বারের সবাই কাঁদে, হাউ হাউ করে কাঁদে, কাঁদছেন কেন? কাঁদবেন না, জীবনে কাঁদবেন না, চোখের জলের অনেক মূল্য, আঘাত পেয়েছেন, রেসপন্স করে দেখে দিন না। গুণ তো আপনার মধ্যেও আছে, গুণটাকে জাগান না। কেন আমি পারবো না, কে বলেছে? ওই হতাশ হয়ে গেলেন, কি চিন্তা, দৌড়ালাম অ্যাস্ট্রোলজারের কাছে, ঠিক আছে? কপালে যা আছে সেটা ঘটবেই, কোন জ্যোতিষী কপাল চেঞ্জ করতে পারবে না, এমনকি অমিত আচার্য না। আমার কপালে অ্যাক্সিডেন্ট ছিল রোববারে, হয়েছে দেখুন অ্যাক্সিডেন্ট। তাহলে আমি আমার আমি যদি অ্যাস্ট্রোলজার, আমি কি আমার কপাল চেঞ্জ করতে পারতাম না? এই বাস্তব কথাগুলো এত সহজ কি করে বলে দেন বলুন? পারতাম কি না, পারতাম না, আমি তো ভাবতাম আমার অ্যাক্সিডেন্টের যোগ আছে, ভাই আমি এত বড় অ্যাস্ট্রোলজার, হ্যাঁ, আমি কি আমার নিজের কপাল চেঞ্জ, এই দেখুন আমার অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে, হাত পা ছিঁড়ে হয়েছে। কপালে যেটা থাকতে হবে এটা কেউ বুঝতে পারবে না, একটা পরিষ্কার জলের মতন কথা বললাম। যাই হোক, আজকে প্রথম টোটকা, খুব সুন্দর টোটকা, সর্বসাধারণের জন্য টোটকা, আর এমন বল টোটকা এটা, যদি এটা অক্ষয় তৃতীয়াতে তিনি শুরু করতে পারেন, সাফল্য আপনার দরজার গোড়ায় দাঁড়িয়ে থাকবে। কি করবেন? সামান্য জিনিস, আমার অনুষ্ঠানে সামান্য, এক গামলা জল নেবেন, একদম পরিষ্কার গামলা, যে কোনো গামলা হলেই চলবে। আমাদের দিক হচ্ছে গামলা ভর্তি জল নেবেন, জলের মধ্যে একটা ছোট্ট সাদা কাগজ, ছোট্ট সাদা চার চোখ কাগজ কাটবে, ঠিক আছে? যেমন আমি বল দেখিও দিচ্ছি, ধরুন এরকম একটা কাগজ কাটবেন সাদা, এবং কাগজ কেটে আপনার ইষ্ট দেবতা, যে কোনো দেবতা, যে কোনো দেবতার নাম নিন। ধরুন আমি বললাম, আমি বলছি মহাদেবের নাম নিলাম, মহাদেবের মন্ত্র লিখুন, কি লিখবেন? মহাদেবের মন্ত্র হচ্ছে আপনার ওম রুদ্রায় নম। কেউ দুর্গার যদি নাম নেয়, ওম হোম দুর্গায় নম, যার যেমন ইচ্ছা, ইষ্ট দেবতার নাম লিখুন, লিখে কাগজটা একদম মাঝখানে জলের পাত্রের ঠিক মাঝখানে, ঠিক আছে, রেখে রেখে দিন। দেখবেন আর মনে মনে আপনি যে মন্ত্রটা বলেছেন, আমি বলছি ওম রুদ্রায় নমো, যতক্ষণই জলে ভাসছে কাগজটা, আপনি মনে মনে মন্ত্রটা পাঠ করতে থাকুন 108 বার। আমি বলছি ফলাফল হাতে পাবেন। যদি দেখছেন কাগজটা সামনের দিকে গেছে, ধরুন আপনার কোনো ভালো কাজ আসছে, আপনি সফলতার দিকে এগোচ্ছেন, যদি দেখছেন কাগজটা ডান দিকে যাচ্ছে ভেসে, এগোবেন না, স্টপ করুন, বা কোনো শুভ কাজে যাচ্ছেন ওটাকে বন্ধ করুন, মানে আপনার ওই কাজ সাকসেস হবে না। যদি দেখছেন কাগজটা বাঁ দিকে যাচ্ছে, ঠিক আছে, হতেও পারে নাও হতে পারে, অতএব ভেবেচিন্তে স্টেপ নেবেন। যদি দেখছেন এই কাগজটা নিজের দিকে পিছন দিকে আসছে, ঠিক আছে, তাহলে ভাববেন ওখানেও আপনার বাধা প্রাপ্ত হচ্ছে, একদম হাতে নাতে পর পাবেন, পাবেন, পাবেন। আবার বলছি মারাত্মক টোটকা, এমন কোনো খরচা নেই, গামলা যে কোনো ইউজ করুন, ঠিক আছে, কাগজটা কাটুন, নিজের ইষ্ট দেবতার নাম লিখুন, মন্ত্র লিখুন, আমি যদি যে মন্ত্র বলে ওম রুদ্রায় নমো সেটাও লিখুন, নিজের ইচ্ছাটা যেই মন্ত্রটা লিখব মনে মনে 108 বার পাঠ করব, এবং কাগজটার দিকে লক্ষ্য রাখবেন, কাগজটা কোন দিকে যাচ্ছে, ইয়ে ঠেকছে,
ঠিক আছে, সামনে হলে ভালো, ডান দিকে হলে খারাপ, বাঁ দিকে হলে হতেও পারে নাও হতে পারে কাজ, এবং পিছন দিকে হলে করবেন না, ওই কাজ বন্ধ করে দিন, অন্য স্টেপ নিন। ঠিক আছে, যদি কেউ ভাবতেছে যে ব্যবসা খুলবে, করে দেখুন, কেউ বলছে মেয়ের বিয়ে দেবো, ভালো হবে পাত্রটা, কি করে দেখুন, কেউ বলছে হয়তো আমার সন্তানের চাকরির ব্যাপার আছে, ইন্টারভিউ ব্যাপার আছে, করে দেখুন আমি কি সাকসেস পাবো। তুমি দেখছেন আপনার চাকা ঘুরবে ওই জলের মধ্যে, জল মারাত্মক জিনিস, জলকে এই জন্য আমরা জীবন বলি, জলকে আমরা জীবন বলি, জল হচ্ছে এমন একটা জিনিস, আমাদের দেখবেন অনেক দৌড় পর্যন্ত আমরা জল খাই, কেন আত্মার শান্তি এবং মন ভরে গেল। আমরা অফিস থেকে আসার পর দেখবেন একবার জল, প্রথম টোটকা সে লাইনে আছে দেখে নিন আপনি, মানে এত কিছু কর্তব্য পালনের মধ্যেও, মানে যে পরামর্শের মধ্যেও যিনি লাইনে অপেক্ষা করছেন তার কথা মাথায় রেখেছেন, আর এখানেই কোথাও একটা বন্ধন তৈরি হয়ে যায়, যিনি ফোনে অপেক্ষা করছেন তিনি পাঁচ মিনিটের উপরেও একদম কোন পিন ড্রপ সাইলেন্স মেনটেন করে আপনার সঙ্গে কথা বলার জন্য অপেক্ষা করছেন। এটাই তো চাহিদা, এটাই জনপ্রিয়তা। অনেকে লাইনে ওয়েট করে, আমাকে চেম্বার বলে স্যার লাইন পাই না, কিন্তু আমি যখন বলতে শুরু করে দিই না, আমি তখন সর্বসাধারণের কথা বলি, একেবারে কে লাইন পেল কে লাইন পেল না আমার জানার দরকার নেই, ওই লাইনে যা বলবো হ্যাঁ বলবো না, কারণ আমি পেয়ে গেছি বলতেই হবে। কিন্তু আমার চেম্বারে এলে আমার একটা কথা, আমার সঙ্গে আলোচনা করবে, আমি খুব কি বলতো মোটিভেটার, আমি মোটিভটাকে চেঞ্জ করে দেবো আপনার, অ্যাটমসফিয়ার চেঞ্জ। এই এতদিন গরম হচ্ছিল তো বাইরে, মানুষ গরমে নাজেহাল, কবে বৃষ্টি আসবে কবে বৃষ্টি আসবে, এমন বৃষ্টি এলো আবার বৃষ্টিতেও লঞ্চের সমস্যা, এত বৃষ্টি কেন হলো আজকে ঠিক কাজের সময় বৃষ্টি, তাহলে সমস্যা থাকবেই, রোদেও সমস্যা, বৃষ্টিতেও সমস্যা, শীতকালেও সমস্যা, অনেক জায়গায় শীত কাতরে, শীত এসছে কবে আর গরমকাল আসবে, আর গরমের লোকরা সবকিছু নিয়েই আমাদের জীবন এভাবেই চলতে থাকে, সৃষ্টির যে চালনা সবাইকে এর মধ্যেই চলতে হবে, কেউ এক বিন্দু বাইরে যেতে পারবে। ঠিক আছে, যার যেটা কপালে আছে, আমার বলছে অমিত আচার্য, অনুষ্ঠান মানে মোটিভ, আমি যা বলবো সামনে বলবে, কখনোই বলবো না আমার সঙ্গে চলো তারাপীঠ, আমি তো এই যে আমার অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি তো যে তারাপীঠে হোমযজ্ঞ করে তো কাটিয়ে নিতে পারতাম, ভগবান ভগবান নই, কেউ ভগবান না, আমি বলবো কেউ ভগবান নয়, ওই অনেক আছে লাল পায়জামা পাঞ্জাবি পরে এত রুদ্রাক্ষের মালা হাতে দশটা আংটি বত্তি, আপনি দেখেই হয়তো ভয় পেয়ে যাবেন, হয়তো ভগবান স্বয়ং বলছেন, আরে ভগবান হলে এই ভগবানের মূর্তিগুলো তুলে ওই জ্যোতিষীদের পুজো করত, কেউ একজন বলুক আমি ভালো আছি, এত হোমযজ্ঞ করে নিজের ঘরে ইষ্ট দেবতাকে পুজো করুন, সাকসেস আপনার অনিবার্য, কাঁদবেন না, অনেকে এসেছে মানে না কাঁদে, স্যার অমুকের কাছে গেছিলাম এত টাকা লুটে নিয়েছে, ফোন করলে ফোন তোলে না, ঠিক আছে, অতএব মোটিভেশনটা ভালোভাবে রাখুন, নেগেটিভ জিনিস ঢোকাবেন না, পজিটিভটা ভেবে এগিয়ে যান, সাকসেস থাকবে। কি আছে লাইনে দেখেন, এবার অবশ্যই কথা বলবো আপনার সঙ্গে, অনেকক্ষণ সাথে আছেন, থ্যাংক ইউ সো মাচ, বলুন কে আছেন, আপনাকে ওয়েলকাম, নমস্কার। আচ্ছা, এতক্ষণ যে চুপচাপ শুনে যাচ্ছেন কথাগুলো, ধৈর্য ধরে, মানে কোন ধৈর্যচ্যুতি ঘটছিল না, বিরক্তি হচ্ছিল না, অমিতদার কথাগুলো মন দিয়ে শুনছিলেন? তোমার পিছনে কিন্তু আমাকে লাইনে আছে, আমি সেটাই ভুলে গেছি, তা আমার মাথায় এলো না কেউ লাইনে আছে, বলো কার সম্পর্কে জানবে, নাম বলো, অনেক অনেক বিশ্বাস, ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ বলুন এবার, 9/5/1997, সময় কখন, সময় 4:35, আর কোথায় জন্মস্থান, বনগাঁতে, বলে বনগাঁতে তো নতুন চেম্বার শুরু করলাম এক মাস আগে, জানেন লজ, আপনাদের ওখানেই পৌঁছে যাচ্ছেন অমিতদা, লাইনে থাকো, খাতা পে নিয়ে নাও আশিস, অনেক সরি, তোমার জানো যে ফ্রাইডে শুক্রবার, লগ্নে মিল, লগ্নপতি বৃহস্পতি, রাশি বিষ রাশি, রাশি বিষ রাশি, রাশির অধিপতি শুক্র, রোহিণী নক্ষত্র, জন্ম নক্ষত্র অধিপতি মঙ্গল, ভেন্টিলেশন দেখেছো তুমি, তোমার ছোট্ট গল্প শুনে
আইসিইউ যাকে বলে আইসিইউ, আইসিইউ যারা পেশেন্ট না থাকে না, আইসিইউ পেশেন্ট না দেখবেন পুরো একটা ডক্টর টিম এগানো লেগে থাকে, এক একটা জিনিস ওরা নোট করতে থাকে, হাজার মেশিন লাগিয়ে দিল। এই অনেকেরও তাই হয়েছে, তুমি আইসিইউতে আছো, ডিপ্রেশনে পড়ে যাচ্ছ তুমি, তাই তো? তুমি আইসিইউ পেশেন্ট কই দিয়েছে তোমার, কত তাবিজ কবজ করে আছো? হ্যালো, কত তাবিজ কবজ করে আছো? হ্যাঁ, তুমি আইসিইউতে পড়ে আছো। আবার একটা কথা বলছো আমি, ঠিক আছে, যা যা পড়ে আছো পাথর পাথর সব ফেলো, আমি একটা টোটকা বলবো, সেটা করো, কর্ম তুমি পাবে, তুমি কর্মের জন্যই দৌড়াচ্ছ, ঠিক আছে? এটাই তোমার ডিপ্রেশন, দুনিয়া আমার জানি না কোন কোন জ্যোতিষী গায়ে গেছো না গেছো, আমার কাছেও আসতে হবে না, তোমার একটা অংশ, একটা শুধু ডাল পার হতে হবে, তোমার কর্ম তুমি পেয়ে যাবে। কি করবে শোনো, দশকর্মা দোকানে যাবে, ঠিক আছে, হরিতাল পাওয়া যাবে, দেখবে হরিতাল, হরিতাল আমি অনেকবার আগে টোটকা দিয়েছি, হরিতাল নিয়ে আসবে সামান্য, তুমি নেবে কি একটু দুর্গভাস, ঠিক আছে, লিখছ হরিতাল দুর্গভাস, ঠিক আছে, একটু গরুর দুধ দেবে, হ্যাঁ, দিয়ে হরিতালটা ঘষবে, তুমি যখন ইন্টারভিউ দিতে যাচ্ছ না, হ্যালো শুনছো, ইন্টারভিউ ওটা কপালে লাগিয়ে যাও প্রথম। দ্বিতীয় হচ্ছে, যখনই তুমি ইন্টারভিউ দিতে যাবে, একটা লবঙ্গ দাঁত দিয়ে কামড়ে সামনে ফেলে যাও, আমি বলছি তুমি সাকসেস নিয়ে চলে আসবে, একটা লবঙ্গ দাঁত দিয়ে কামড়াবে, তারপরে বাড়িতে বেরোবে, লবঙ্গ মারাত্মক গুণ, আর হরিতালটা তুমি লাগিয়ে যাও, তুমি কর্ম পেয়ে যাবে। আমি বারবার বলছিলাম বৃষ রাশি মীন রাশি, মীন লগ্ন বৃষি লগ্ন 2024 সাল কর্ম পাবেই, যেখান থেকে পাবে, কিন্তু তুমি ডিপ্রেশনে পড়েছ, আইসিইউতে পড়ে গেছো, আমি তোমার আইসিইউতে বার করছি, ঠিক আছে, ভালোবাসতে থাকো, এই টোকাটা করে যাও। প্রথম ব্যাপারটা হচ্ছে, আমি কেন বললাম আইসিইউ, আইসিইউতে মানুষ খুব ডিপ্রেশনে চলে গেলে আইসিইউতে মানে খুব ক্রিটিক্যাল অবস্থায় পৌঁছে যাওয়া, ঠিক আছে, কোন জন্য একটা টিম, এক একটা জিনিস তাকে লক্ষ্য রাখতে হচ্ছে, এক এক সেকেন্ড, একটু সুগার প্রেশার সেকেন্ড, আইসিইউ, আমরা লাইফটাকে আইসিইউ করব না, তাই তো, একদম আইসিইউতে পড়ে থাকলাম মানে ব্যাস, আমি কেন লাইফটাকে আইসিইউ, আমি আইসিইউ থেকে বেরোবার চেষ্টা করি, অতএব আমার লাইফটা না আইসিইউ না, আইসিইউ হচ্ছে ক্রিটিক্যাল জায়গা, ওই জায়গায় পৌঁছে, আর এই ছেলেটাকে মাথায় মানে নেগেটিভ জিনিস ঢুকিয়ে ঢুকিয়ে এটা আইসিইউতে পাঠিয়ে দিচ্ছে, এই জন্য আমি কথা ওনাকে বলি, জানতে হবে আমার মধ্যে সেই গুণটা আছে, ঠিক আছে, আমার মধ্যে সেই গুণটা আছে, সবার মধ্যে আছে, এক একটা পশু পাখি থেকে শুরু করে মানুষের মধ্যে তো সব থেকে বেশি করে গুণ দেওয়া আছে, কিন্তু সেই জিনিসটা আমার জাগাতে হবে, সেটা কি গুণ, আমাদের এই ব্রেন, ব্রেন, এখন ধরো আমি চিন্তা করছি আমি আজ ইডেনে খেলা দেখতে যাব, ব্রেনে এলো, মাথায় এলো তো ইডেনে খেলা দেখতে যাব, আজকে হয়তো কলকাতা নাইট রাইডার্সের খেলা আছে, খেলা দেখতে যাবো, তা আমার দেখতে হবে টিকিট কাট, মানে ওই ব্রেনে ঘুরছে, টিকিট কাটতে হবে, খেলা কালকে আছে, হ্যাঁ আমি কলকাতা নাইট রাইডার্স সাপোর্ট করবো, ব্রেনে ঘুরছে, যেটা আমি চিন্তা করবো আমার শরীরের মাথায় সেটাই চলছে, চেতন অবচেতন সেটাই ঘুরতে হবে, ব্রেন, এই জিনিসটা যে ভগবান দিয়েছে না, এটাকে কাজে লাগান, বুদ্ধি করে বুদ্ধি আর ব্রেন দিয়েছে তোমার সবাইকে দিয়েছে, কিন্তু যে কাজে লাগাচ্ছে সেই সাকসেস পাচ্ছে, যে লাগাবে না কাজে সে জীবনে সাকসেস পাবে না। সূর্যকে একদিন ঘুমতে একটু ঘুম থেকে তুলুক, আগেকার দিনে মুনি ঋষিরা দেখবেন সূর্য ওঠার আগে তারা গঙ্গায় চান করতে চলে ব্রহ্মমুহূর্তে, এখন তার ছেলেমেয়েরা 9টা 10টা অব্দি ঘুমাচ্ছে, তোমায় জাগতে হবে, শুধু জ্যোতিষীদের কাছে চলে গেলাম তাবিজ কবজ তো দেয় স্টোনে ভরে দিলাম, আর তোমার যেন পরীক্ষায় পাশ করে দেবে, স্টোন দিয়ে কিছু করবে না, তোমাকেই পরীক্ষাটা দিতে হবে, কিন্তু তার আগে তোমাকে জানতে হবে, ঠিক আছে, পড়তে হবে, পড়তে হবে, পড়াশোনা করতে হবে, আমরা কি ভোরবেলা আগে চেঁচিয়ে চেঁচিয়ে পড়তাম, ঠিক আছে, ভোরবেলা চেঁচিয়ে চেঁচিয়ে হতো, আগেকার যুগে শ্রুতি লেখন হতো, আমি দেখেছি যারা হাতের লেখা খুব খারাপ গার্জেনদের উদ্দেশ্যে বলছি, কিছু নয় একটা পেপার নিন,
পেপার খবরের কাগজ নিজে জোরে জোরে পড়ুন, আর সন্তানকে বলুন আমি যেটা পড়ছি তুই দেখ। হ্যান্ডরাইটিং প্র্যাকটিস, হ্যান্ডরাইটিং প্র্যাকটিস, এর জন্য কোন টিচারের কাছে পাঠাতে হবে না, নিজেরা করুন। আমি যেটা পড়ছি তুই সেটা লেখ, সন্তানকে বলুন আপনি পড়ুন, জোরে জোরে পড়ুন পেপারটা নিয়ে, আর দেখুন ওকে লিখতে বলুন। যেমন আস্তে আস্তে যেমন হ্যান্ডরাইটিং সুন্দর হয়েছে, যত লিখছে চেঞ্জ হয়ে গেল, বানান সরি পাবে। তারপরে চেক করুন, আপনি যেটা পড়লেন চেক করুন, যখন দেখছেন ভুল হয়েছে প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, চতুর্থ দিন, পঞ্চম দিন, ষষ্ঠ দিয়ে দেখবেন ওর বানানো ভুল হবে, বানান ভুল হবে না। চার দিন হয়তো বানান ভুল করবে, পঞ্চম দিন দেখবেন আপনি যা যা পড়ছেন গড়বড় করে লিখে যাচ্ছে। এগুলো করতে হবে, না করলে ওই আমার সন্তান পড়ছে না দৌড়ানো ম্যাচ হয়ে গেছে, একটা জায়গায় গেলাম এত বড় চোতা বানিয়ে দিল, কম করতে হবে, যোগ করতে হবে, কাল সর্প ওই সবই সাজাতি একদম আপনার মাথায় ঢুকিয়ে দিল, ব্যাস তবে চলো সন্তানকে নিয়ে হোম করো, যোগ্য করো, তা মানে কি আর করবে, কিন্তু সন্তান ভালো ছিল, সামান্যটুকু বড়ই করতে হবে, ঠিক আছে। যাই হোক, প্রথম টোটকা। দ্বিতীয়, যারা কর্মের উদ্দেশ্যে যাচ্ছে কর্ম সফলতা পাচ্ছেন না, ব্যবসাদার যাদের ব্যবসা হয়তো নেই, কান্না করছেন হচ্ছে না, করবো না, কি করে পারবো, কি করবেন, একটা পরিষ্কার জলের গ্লাস নেবেন, এরকম পরিষ্কার জলের গ্লাস নেবেন, একদম কাঁচের যেন হয়, কাঁচের জলে একদম জল ভরে দেবেন, একদম জল ভরে দেবেন, ঠিক আছে। হলুদ লেবু নেবেন, পাতি লেবু, আর এক চামচি নুন নেবেন, ঢেলে দিন, ঢেলে দিয়ে ওপরে ঠিক এরম ভাবে কোন জিনিস চাপা দিয়ে যান, ডাইনিং রুমে রাখুন, আপনার ব্যবসার স্থানেও রাখতে পারেন, ঠাকুরের স্থানে, ঠিক আছে। যখন উদ্দেশ্যে বেরোচ্ছেন, যারা ব্যবসাদার ব্যবসার উদ্দেশ্যে বেরোচ্ছেন, যারা কর্মের উদ্দেশ্যে বেরোচ্ছেন, যারা ইন্টারভিউ এর জন্য যাচ্ছেন, ভালোভাবে শুয়ে নিজের ইচ্ছা বলে প্রণাম করে যান। ব্যবসাদাররা হলে ব্যবসার স্থানে রাখুন, যে কোনো এক জায়গায়, কোনো দিক নির্ণয় নেই, দরকার নেই, যে কোনো এক জায়গায় রাখুন। আমি বলছি ব্যবসা দেখবেন হু হু করে বাড়তে শুরু করেছে, যেখানে 500 টাকা সেল হয়েছে সেখানে 5000 টাকা হলো, কিন্তু শুরু করবেন বৃহস্পতিবার থেকে, ঠিক আছে। বৃহস্পতিবার দিন থেকেই শুরু করবেন, দেখবেন আস্তে আস্তে সফলতা, যে কোনো সফলতা, যে কেউ করতে পারে, বাস্তুর সমস্যাও কেটে যায়, বাস্তুর সমস্যাও কিন্তু এটা কেটে যাবে, যদি বাড়িতে অভাব অনটন চলে এই টোটকাতেই কেটে যাবে, কিন্তু কারোর যদি মনে আর্থিক সমস্যা আছে এই টোটকাতেই কেটে যাবে, কেউ যখন কর্ম পাচ্ছেন না, শরীর স্বাস্থ্য ভালো নয়, বাড়িতে নুন হলুদ আর লেবু জলের মধ্যে ডুবিয়ে রাখুন, এতে বাড়িতে রোগ জ্বালাও মুক্তি পায়, কারণ নুন হচ্ছে এমন জিনিস হয়তো এক দাম কম কিন্তু তার গুণ অনেক বেশি, ঠিক আছে। আপনি 800 টাকার খাসি মাংস খান, বাড়িতে নিয়ে আসুন, তাই তো, ওই এক চিমটে নুনের অভাবে, নুন যদি না দেন 800 টাকার কোনো ভ্যালু নেই। অতএব নুনের মারাত্মক গুণ, যখন আমি বলছি অনেকে বাড়িদের বাস্তুর সমস্যা বলে, আসল বাস্তু ভিজিটে কিছু না, ভিনিগার সবার বাড়িতেই থাকে, ভিনিগার মারাত্মক কাজ করে, জলের মধ্যে একটু ভিনিগার দিয়ে জল ঘর পুছুন, বাস্তুর দশ কেটে যাবে, ঠিক আছে। অমিত আচার্যর আবার বলছি, চেম্বারে আসলে খাতা পেন অবশ্যই নিয়ে আসুন, খালি হাতে ফেরাবো না, এটুকু আমার গ্যারান্টি, যদি দশা অন্তর্দশা খারাপ না থাকে তো, কারণ সবার মেটাল চাটে সবার টোটকা হয় না, ঠিক আছে। কার কোনটা টোটকা কাজ করবে সেটা আমি চার দেখে অবশ্যই বলে দেবো, এইটা আমি নিজে লিখে দিই খাতা পেন, এইটা গিয়ে ঘরে করুন। আমার কাছে এলে আমি কখনোই বলবো না যে আমার সাথে চলুন হোম করুন, চুরি পান্না হিরে মুক্ত করুন, বা এই এত বড় কবচ করুন, নো, তুমি ঘরে করো, আমি শুধু বলবো রাস্তা, ঠিক আছে। তোমাকে আমি জলে ঝাঁপাতে বলবো, সাঁতার কাটতেই হবে তোমায়, কিন্তু সাঁতার কাটার আগে দেখবে সুইমিং পুলে পাঠাবে সাত, ওকে গিয়ে যেন সাঁতার কাটতে শুরু করে দেয়, কোচ কি করে ওকে কোলে নিয়ে আর দেখবি শেখায় মার ঝাপটা মার জলে মার, তারপর ছেড়ে দেয়, যা ছোট ছোট বাস্তবিক এক্সাম্পল দিয়ে আপনি এত সুন্দর ভাবে বুঝিয়ে দেন না, মানে এটা ভীষণ একদম মাথায় গেঁথে যায়। তো 7 দিন দেখবে কোচ শেখালো, আর 8ম দিন দেখবেন ও নিজে নিজে হাত পা মারছে, আমি এই জিনিসটাই করব, তোমায় লিখে দিলাম করো, তারপরে দেখবে তুমি সাকসেস। তবে এই চেম্বারের কথা দিয়েই আজকে অনুষ্ঠানে শেষ করব, কারণ সময় একদম শেষ, যেদিন যে চেম্বার তার আগের দিন নামটা বুকিং করতে হবে, এইটা বেশি ফোন করবেন, আর অনুষ্ঠান চলাকালীন ভালো করে লাইভ অনুষ্ঠান হলে লাইভেই ফোন করুন, ওই অনুষ্ঠান ছাড়া অনেকে দেখছি বুকিং নাম্বারে ফোন করে কথা বলবো, অত সময় নেই, পরিষ্কার কথা 100 টাকায় লোক দেখছি
একটা ভিড় থাকে চেম্বারে, ঠিক আছে, যারা সত্যিকার দেখাতার, যারা কষ্ট করে কিছু পেতে চান, ওই 101 টাকা দেখাতে গেলাম, এদিকে দশা খারাপ, ঠিক আছে, আমি রাস্তা না স্যার দেখছি দেখবো করছি, আসবেন না, কারণ আপনার ওটা চলছে। আর আবার বলেছি আমি সাড়ে সাতই চলুক, কনসর্প যোগ চলুক, কে কি মাথা ঢুকি চায় জন্য আমার দেখা দরকার নেই, আমার কাছে যদি আসেন আমি যেটা বলবো সেভাবে চলতে হবে, যদি চলেন আমি বলছি সাকসেস আমি নিজে এনে দেবো, ঠিক আছে, কিন্তু ওই নয় যে অজুহাত নয়, করুন, করতে হবে, পারবো না, এই নেই সেই নেই, দরকার তাহলে আসবেন না, পরিষ্কার কথা। এমনি চেম্বারে প্রচুর ভিড় থাকে, সময় দিতে পারি না, ঠিক আছে, যাই হোক অনুষ্ঠানেও আসতে বেশি পারি না আমি, ঠিক আছে, যাই হোক, সময় আজকের মতো একদম শেষ, থ্যাংক ইউ সো মাচ, আপনি ব্যস্ততার মধ্যেও আমাদের এখানে আসেন, যারা বলুন দূরে বন্ধুরা ইউটিউব সার্চ করে ক্ষমতা কার্য দেখুন, যদি আপনার টোটকা কাজ করে আপনি আপনার বন্ধুকে শেয়ার করুন, সে যাতে উপকৃত হয়, সে গিয়ে যাতে প্রতারিত না হয়, আপনি উপকৃত হলেন আবার সে প্রতারিত, দরকার নেই, বার্তাটা সবার কাছে পৌঁছে দেওয়া, বার্তা পৌঁছান, আর এই মুহূর্তে সময় বার্তা দিয়েছে, আপাতত দাঁড়ি টানতে হবে, আগামীতে আবার অবশ্যই দেখা হবে, ভালো থাকুন সবাই, এইটুকু শুভকামনা দিয়ে আজকে বিদায়, নমস্কার। দূর আর দূরে নেই অচেনা।